এই মুহূর্তে আমরা বীরপাড়া চৌপাড়িতে পৌঁছে গেছি। এখান থেকে আমরা লেফট টার্নিং নেব, যে রাস্তাটা চলে আছে সোজা জলপাইগুড়ির দিকে। বীরপাড়া চৌপাড়ি থেকে 8 কিলোমিটার অতিক্রম করার পর আমরা তেলিপাড়া চৌপাড়ি থেকে ডান দিকে টার্নিং নেব, যে রাস্তাটা চলে আছে সোজা মালদার দিকে। নাগরাকাটা জলঢাকা নদী ক্রস করে আমরা মূর্তির দিকে রওনা হলাম।